আসসালামু আলাইকুম গাইস, ঈদ মোবারক, পবিত্র ঈদুল আজহার সকলের শুভেচ্ছা। তবে আজকে অনেকের ঈদটা অনেক কষ্টে কাটছে, কারণ আসলে এমন আবহাওয়া আসলে এরকমটা কেউ আশা করেনি। তার মাঝে আমি একটা নতুন জায়গায় আজকে জামাত পরব, মাথায় দেখছেন ছাতি, কিন্তু এই ছাতি নিয়ে আজকে খোলা মাঠে ঈদের নামাজটা আদায় করব। গাইস ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এত সুন্দর আয়োজন, আসলে অবাক করার মতো একটা আয়োজন। গাইস আমার সঙ্গে থাকুন। তো আস্তে আস্তে চলে যাচ্ছে, আমার পিছনে দেখতেছেন অনেক অনেক মুসল্লি একরামরা চলে আসছে, আসলে ওটা আমার ফ্রেন্ড ছিল। তারপর গাইস এই দেখেন, এই যে গাইস অনেক সুন্দর একটা জায়গায়, চারিদিকে অনেক বৃষ্টি হচ্ছে, এর মাঝখানে ডেকোরেশনটা অস্থির ছিল গাইস, এক ফোঁটা বৃষ্টিও পড়ে না গাইস। এখানে আমার আগে অনেক মুসল্লি চলে আসছে, আসলে আমি চাচ্ছিলাম যে একটু আগে আমি আসব, কিন্তু আমার আগে অনেকে চলে আসছে গাইস। আসলে নিচে কোনো অসুবিধা নেই, আমি নামাজের চাদরটা বিছিয়ে একদম রিল্যাক্সে নামাজ পড়তে পারবো, ওপর থেকে কোনো বৃষ্টি নিচে পড়ছে না, চারিদিকে প্রচণ্ড বৃষ্টি গাইস। আর আসলে এই আয়োজনটা করেছে রঘুনাথপুর হাই স্কুল মাঠে এবং এই এলাকার যুব সমাজে। আসলে গাইস অনেক অনেক ধন্যবাদ, যারা অক্লান্ত পরিশ্রম করছে এখানে, যাদেরকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না। এখানে আসলে আজকের দিনে অনেক জায়গায় ঈদের নামাজ বাইরে পড়তে পারেন, অনেকে মসজিদে পড়ছে, তার মাঝখানে এত সুন্দর আয়োজন গাইস, অবাক করার মতো। অনেক অনেক ধন্যবাদ। তাই আপনারা যারা এখনও ভিডিওটা শেয়ার করেননি, শেয়ার করে দেন এত সুন্দর আয়োজনের জন্য। আর আপনারা প্রত্যেকটা এলাকায়, আমার মনে হয় উচিত যে প্রত্যেকটা এলাকা যৌথভাবে এরকম সুন্দর আয়োজন করা উচিত, কারণ ঈদের নামাজ গাইস বছরে দুবার হয়, এই দুবার যদি সবাই মিলে বিভিন্ন শহর থেকে গ্রামে আসে, সবাই মিলে একসাথে একটা জামাতের আয়োজন করা গাইস অনেক ভালো লাগে, কারণ সবার সাথে একটা পরিচিত মুখ, সবার সাথে দেখা হয় গাইস, অনেক অনেক ভালো লাগে। তো গাইস আমরা আসলে চলে আসছি, আমার সাথে অনেক ফ্রেন্ড আছে। এখনও আসলে বৃষ্টির মাঝখানে আমাদের 7:30টা জামাত পরার কথা ছিল, কিন্তু টাইমটা একটু পিছিয়ে দেওয়া হচ্ছে, কারণ এত এত পরিমাণ বৃষ্টি গাইস আগে কখনো আমি এরকম দেখিনি। তো গাইস আমরা চলে আসছি, সাথে আমার কিছু বন্ধুবান্ধব আসছে, আরও এখনও আসতে পারেনি, অনেকে ছাতা নেই, নানান সমস্যার কারণে আসে নেই, দ্বিধাদ্বন্দ্বের কারণে। তো গাইস আমরা আসলে বসে যাব, তারপরে দেখি কি করা যায়। বৃষ্টি কিন্তু চারিদিক থেকে তুমুল হচ্ছে গাইস, এই দেখুন কত জোরে বৃষ্টি হচ্ছে, এটা অবাক করার মতো গাইস। কিন্তু তারপরে এখান থেকে কোনো একটু পানি পড়ে নেই, আয়োজনটা দারুণ ছিল। উপরে ত্রিপলা দেওয়া ছিল, তারপর পলিথিন, তারপর ডেকোরেশন, নিচে কিন্তু গাইস অনেক পরিশ্রম করেছে। দেখেন গাছের গুঁড়ি দেওয়া হয়েছে, তারপরে একটা তাঁবুল আসা হয়েছে, তারপরে আবার চট লাচা হয়েছে, তারপরে গাইস আবার একটা পাতলা কাপড় বিছানো হয়েছে, তারপরে গাইস আমি তো আবার জামাতে নামাজের জায়নামাজটা নিয়ে এসেছি। তো কোনো অসুবিধাই হবে না, ছাতিটা কোথায় রাখবো, তাই আমি একটু গাইস একটু পলিটিক্স করছি, ভাঙা একটা ছাতি নিয়ে এসেছি, কারণ ছাতি যদি হারিয়ে যায় তাতে আমার কোনো দুঃখ থাকবে না গাইস। এখন এই পাশে একখানে ছাতিটা রেখে আমি আসলে গাইস বসার চেষ্টা করব। এই দেখেন গুঁড়ি, এটা কিন্তু গাছের গুঁড়ি গাইস, অনেক গুঁড়ি দেওয়া হয়েছে। আর এই দেখেন এখানে হচ্ছে যে নিচে ত্রিপলা আছে, এরপরে আবার ডেকোরেশনের কাপড়, আবারও একটা কাপড় দেওয়াছে গাইস, অনেক মুসল্লি এরকম চলে আসছে। আমাদের একজন প্রচার আছে কাজী সাহেব, উনি আসলে মাইকে অ্যানাউন্স করছে যে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ বসার জায়গা আছে। তো গাইস আমি আমার মাদুরটা বিছাবো কোথায় দেখতেছি, এবার বসে গেলাম গাইস। এই যে বসে একটু ভাব সাপ নিচ্ছি গাইস, যে আমাকে কীরকম দেখাচ্ছে, আসলে তেমনটা ভালো দেখাচ্ছে না, কারণ ঈদের বেচাকেনা অনেকটা ক্লান্ত গাইস। দেখেন মোটামুটি আস্তে আস্তে সেই জনগণ চলে আসতেছে, মুসল্লি একরাম চলে আসতেছে। আমার তো প্রথমে ভাবছিলাম যে আসলে তেমন একটা মুসল্লি হবে না, তারপর গাইস অনেক অনেক মুসল্লি চলে আসছে। ভিডিও শেষে দেখবেন গাইস পুরো মাঠ ভরে গেছে, আমার আমাদের কাজী সাহেব অনেক অনেক সুন্দর বয়ান করছে এবং বিভিন্নভাবে এক একজন করে গাইস আমাদের স্থানীয় যারা প্রতিনিধি আছে এবং যারা একটু গণ্যমান্য ব্যক্তি আছে তারা সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছে গাইস। যারা হাজার বছর অনেক বছর পর, আমার জীবনে কখনো দেখিনি যে এত সুন্দর একটা আয়োজন আমরা করতে পারছি, কারণ আমাদের এলাকায় গাইস আশেপাশে অনেক অনেক ঈদগাহ ময়দান হয়ে গেছে। আসলে এগুলো কি বলবো, প্রতিহিংসা হতে পারে অথবা ক্ষমতার প্রভাব, মানে নানান গাইস এগুলো আমি কথা বলতে চাই না। তো আমাদের সকলের উচিত এরকম, আপনাদের জানলে আশেপাশে এরকম এলাকা আছে, এলাকার সুন্দর একটা জায়গায় স্থান করে সবাই গাইস একসাথে নামাজ পড়া উচিত। তো আমাদের সেই কাজী সাহেব অনেক বক্তব্য দিচ্ছেন এবং এক একজন করে তাদের মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য বলছে গাইস। দেখেন এখানে সকল ধরনের লোক আছে এবং আমরা একজন ভালো একজন আলেম নিয়ে আসছি শুধুমাত্র আজকের এই সালাদটা আদায় করার জন্য। গাইস এখন পর্যায়ক্রমে বক্তব্য দিচ্ছেন আমাদের এলাকার একজন জনপ্রতিনিধি, বক্তব্য দিচ্ছেন গাইস, এরপরে এক একজন করে সিরিয়ালে বক্তব্য দেবেন এস এম কায়েমুজ্জামান, তিনি তার মূল্য বক্তব্য দিচ্ছেন গাইস। তো আমি দেখতে পাচ্ছি এদিকে মোটামুটি আস্তে আস্তে এক একজন করে করে গাইস অনেক 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 মুসল্লি আমরা চলে আসছে। বৃষ্টির মধ্যে যদিও অনেক কষ্ট হয়েছে, কিন্তু গাইস এইখানে আসার পরে আপনার একদমই কষ্ট থাকবে না গাইস, কারণ চারিদিক থেকে এত সুন্দর গাইস বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির সাউন্ডটা আসছে এবং রিল্যাক্সে এত খোলা মাঠে এত সুন্দর একটা মনোরম পরিবেশে বসার মজা গাইস আসলে বুঝাতে পারবো না। এদিকে আমার বন্ধুরা সিরিয়াল ভাই বসে গেছে গাইস, আমি একটু মাঝে মাঝে ভাবসাপ নিচ্ছি, কারণ চেহারাটা না দেখলে তো গাইস আসলে হয় না, টুপিটা ঠিকঠাক মতো লাগে নাই, কারণ আমি হচ্ছে যে মাথাটা মোটামুটি অ্যাডজাস্ট হয় না গাইস।
যাই হোক কিছু মনে করেন না গাইস, একটু ভাবসাব নিয়েছি, একটু বিরক্ত বোধ করবেন না, আবার একটু দাড়ি টানারে ছেড়ে দেখছি, কারণ আজকে গরুর মাংস খাওয়াবো গাইস একদম। যাই এদিকে আবার আমাদের একজন হাজি সাহেব বক্তব্য দিচ্ছেন, তার কথাটা আমার অনেক ভালো লাগছে, তিনি অনেক পরিশ্রম করছেন। এদিকে কিন্তু গাইস একটা কথা হয়ে গেছে, আপেল মাহমুদ আমাকে ভিডিও করে দেখতে চাচ্ছে যে এখানে ঈদের জামাত কেমন আছে, কারণ আপেলের অনেক ইচ্ছা ছিল কিন্তু আপেল এখন সৌদি থাকে, যার কারণে গাইস ও কিন্তু জয়েন করতে পারেন। আমাকে ভিডিও কল দিচ্ছে, দেখা বন্ধু কীরকম লোক আছে, ও কিন্তু অনেক ফেসবুকে সোশ্যাল মিডিয়া অনেককে দাওয়াত করছে গাইস, ওর অক্লান্ত পরিশ্রম করছে, ওর অনেক শখ ছিল, যার পরও গাইস অনেক খুশি হয়েছে ওর সাথে কথা বলে, বুঝলাম। ও আমাকে একটু ভিডিও কল দিতে বললো, আমি গাইস ওকে একটু ঘুরে ফিরে দেখালাম, তো ও অনেক খুশি। ও কিন্তু মাঝে মাঝে টিকটক করে, সেই সাথে যারা চেনেন আপেল মাহমুদকে, যাক গাইস ওর সাথে অনেকটা কথা হলো, কথা দেখেন হাসিটা দেখেন গাইস, হাসিটা দেখেন, এত খুশি আপেল মাহমুদের সাথে কথা বলে যে ও এত খুশি হয়েছে গাইস, আমি পুরো অবাক হয়ে গেলাম গাইস দেখেন। তারপর ওর সাথে আলাপ আলোচনা হওয়ার পরে গাইস আমি এদিক গাইস কথা শেষ করার পরে এবার ইমাম সাহেব আমাদের খুলনা থেকে আগত ইমাম সাহেবের নামটা আসলে একদিন বলতে পারলাম না, উনি নামার সম্পর্কে এবং বিভিন্ন আলোচনা করলেন গাইস, উনি বললেন যে সবাই একত্রিত হয়ে ঈদের জামাত পড়লে এসব একটা ভালো হয়, এই জন্য উনি অনেক আলোচনা করলেন ইসলামিক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে গাইস, উনি আলোচনা করে আমাদেরকে বোঝালেন। এদিকে দেখেন গাইস দর্শক মুসালি কিন্তু চলে আসছে, পুরা একদম গাইস পুরা পুরা আমাদের প্যান্ডেলটা ভরে গেছে, এখন জামাত শুরু হবে গাইস, সবাই দাঁড়িয়ে গেছে দেখেন, আমরা অনেক খুশি, কারণ গাইস এত পরিশ্রমের পরে এত বৃষ্টির মাঝখানে আপনাদের এত উপস্থিতি গাইস আমাদের মনোমুগ্ধকর করেছে। এখন ইমাম সাহেব নামাজের নিয়ম টিয়ম বলে দেবে গাইস, এখন তো ভিডিও করা পসিবল না, যার কারণে পুশ করলাম, এবার নামাজ শেষ হওয়ার পরে গাইস সবাই একটু কোলাকুলি করলো। যাই হোক আমার বন্ধুরা সবাই কোলাকুলি করতেছে, এদিকে এই যে ঢাকায় এক বন্ধু আছে গাইস, এটা খুব একটা প্রিয় বন্ধু কামরুল ইসলাম, উনি আবার একটা মেঘনা গ্রুপ ইন্ডাস্ট্রিতে জব করে, উনি একটা হাই পাই দিচ্ছে সবার সাথে। এদিকে আবার সুমন চলে আসছে, মোটামুটি সবাই কোলাকুলি করছে, সবাই খুশি গাইস, কিন্তু আমি কেমন কোলাকুলি করবো, আমার হাতে তো ক্যামেরা, আমার তো ভিডিও করতে হবে গাইস, আপনাদেরকে দেখাতে হবে। এদিকে দেখেন গাইস একসাথে ত্রিপল কোলাকুলি হচ্ছে গাইস, এদিকে আবার আমি আবার তো সেলফি নিয়েছি একটু সবার সাথে হাই পাই দিচ্ছি গাইস, আর সবাই মোটামুটি কোলাকুলি করছে। চারিদিকে বৃষ্টি গাইস, মুরব্বীরাও আসছে, মুরব্বীরাও কোলাকুলি করছে। এদিকে দেখা যাচ্ছে নাহিদকে দেখা যাচ্ছে, অনেক পরিচিত লোক। এদিকে আবার টিপু মামা আছে, সেও একটু বলতেছে ভিডিও কর, বাট না ভিডিও কর, আমি ওর বাইরে ভিডিও করলাম, মামা দেখেন তো কর বৃষ্টি হচ্ছে, কেমনে কি ভিডিও করবো দেখেন। এদিকে আবার এই যে আমি একটু একটা সেলফি নিয়ে এলাম, একটু ভিডিও দেখালাম, কারণ আমাকে না দেখালে গাইস তো হবে না, আমাকে একটু দেখাতে হবে, কারণ ভিডিওটা তো আপনারা শেয়ার করবেন, আমার ভিডিও তো শেয়ার করবেন, সবাই শেয়ার করে দেন গাইস। এদিকে আবার সবাই একটু বলতে ছবি তোল ছবি তোল, আমি কিন্তু গাইস পাকে একটু ভিডিও করে নিচ্ছি, আমি কিন্তু আসলে ছবি তুলছি না। ধন্যবাদ গাইস ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য, আর আমার ভিডিওটি শেয়ার করে দেবেন, একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা, ঈদ মোবারক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।